তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, গরমের কারণে পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও অনেক স্কুলে সময় মতো নোটিস দিতে না পারায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে ফিরে আসে। আবার সরকারি নির্দেশনা না মেনে খোলা ছিল কিছু মাধ্যমিক স্কুল, প্রাথমিকে খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও শিক্ষকের অনুপস্থিতির কারণে অনেক স্কুলে পাঠদান হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে সব কিছু চলছে ঠিকঠাকভাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তীব্র গরমে অস্থির সময় পার করছে বাংলাদেশ, হিট স্ট্রোকে বাড়ছে মৃত্যু, বারবারই হিট অ্যালার্ট বাড়াচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার ঘোষণা আসে রোববার রাত ৮টার দিকে। তবে সেই ঘোষণা স্কুলগুলোতে সরকারি আদেশ হিসেবে যায়নি। অনেক স্কুলের শিক্ষার্থীরাই বন্ধের কথা না জেনে স্কুলে গিয়ে ফিরে যায়। রাজধানীর কোনো কোনো স্কুলে সরকারি নির্দেশ উপেক্ষা করে ক্লাস হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার শেষে শিক্ষা প্রতিমন্ত্রী স্কুল খোলা ও বন্ধ রাখার বিষয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন সরকারের আদেশ বাস্তবায়ন করা উচিত। আমার যে স্কুলটা, আমি যদি বলি যে না আমার ছেলে মেয়েদের কষ্ট হবে আমরা নিয়ে রাখি, ছেড়ে দিই ওদেরকে বা ভালো জায়গায় রাখি, এটা করতে পারতো, এটা মানবিক মানুষ হিসেবে সবাই করবে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মাধ্যমিক স্তর হলেও এই বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ায় খোলা ছিল। শিক্ষার্থীরা বলছেন তীব্র গরমে ভালো নেই তারা। প্রচণ্ড গরম, আচ্ছা ঠান্ডা, এই যে কি ও পানি? হ্যাঁ পানি, একেবারে বরফ সহ নিয়ে এসছো দেখি। আসলে গরম তো গলা শুকিয়ে যায়, জন্য একটু পরপর পানি খাওয়া লাগে। এখন তো অনেক বেশি গরম, বাইরে বাইর হওয়ারও যায় না, খুব গরম, মাই গরমে ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের। স্কুলে তো বাতাস আছে, স্কুলের লেগার টাইমটা ছয় ঘন্টা, তিন ঘন্টার থেকে এক ঘন্টা দিচ্ছে, ঠিক আছে না? জি, প্রচণ্ড গরম, বাচ্চাদের আসতে কষ্ট হয়, এখন তারপর তো আসতে হবে। কিন্ডারগার্টেন অবস্থা তো অতি করণীয় অবস্থা, প্রয়োজনীয় অবস্থাদের অবস্থা, কারণ হচ্ছে মানে ছোটো রুমের ভিতরে গেঞ্জি পরিবেশের মধ্যে অতটা গরম হয় না। অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে গেলেও শিক্ষক না যাওয়ায় পাঠদান হয়নি। টিচার আয় নাই। আয় নাই কেন? প্রবলেম কখন থেকে আসে নাই? অনেকক্ষণ হয়েছে। মানে একটা ক্লাসও হয়েছে আজকে? জি না। টিচার কোন আসে নাই? আসে নাই, আজকে আসেই নাই, তোমরা একা একা বসে আছো। রাব্বি তোমার চুল কই? আমি গাড়িটা ফালাইছি। কেন? গরমের কারণে। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীর শিখন ঘাটতি কাটাতে এরপর থেকে কেন্দ্রীয়ভাবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না। তবে যেসব এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে যাবে, স্থানীয় কর্তৃপক্ষ চাইলে বন্ধ ঘোষণা করতে পারবে। তীব্র গরমে স্কুল ছুটি নিয়ে যেন কর্তৃপক্ষের এক হযবরল পরিস্থিতি। মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন অঞ্চলে যখন বন্ধ, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে তখন সারা বাংলাদেশে। আবার একই সঙ্গে যেসব বিদ্যালয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানেও ক্লাস করতে কোনো বারণ নেই। এমন একটা পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন মন্ত্রণালয় যখন ছুটি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে তখন অভিভাবক এবং শিক্ষার্থীরা কই যাবে। ঢাকার তেজগাঁওয়ে, তেজগাঁও শিল্পাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও দুইটা।